আজি আমার দেশ পাই এক ভালো দিন বিশ্বর সবুঠু বড় টিকাকরণ অভিযান আজি এবেঠু অল্প সময় পরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আরম্ভ করবে। লোক কল্যাণ মার্গরু সে 10:30 বেলে বিভিন্ন রাজ্যর টিকা দিয়া কেন্দ্র সহ সম্পর্ক রাখিকি দেশকু সম্বোধিত করিবে। করোনা ভ্যাকসিনর মহামারী বিশ্বরে পাখাপাখি 1 বর্ষ হেলা তার তাণ্ডব করলা। বিশ্ব জনতা বিশেষ করিকি আম দেশর নাগরিক মানে সাহসর সহ তাকু মোকাবিলা করলে। আমি সমস্তে মিশিকি বিশেষ করিকি করোনা ওয়ারিয়র মানে স্বাস্থ্য সেবারে লাগিথিবা বন্ধু মানে আইন শৃঙ্খলাকু নিয়ন্ত্রণ করুথিবা বন্ধু মানে ইয়াকু সন্তুলিত ঢঙ্গরে লোকঙ্কু পৌঁছেবারে আপন মানে তথা দেশের সমস্ত নাগরিক এতরে সহভাগী হেলে ইয়াকু পরাস্ত করিবার সফল হেলে। কিন্তু ভ্যাকসিনেশন গোটিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইয়ে জন অভিযানরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাহাকু আজি আরম্ভ করিবে বিভিন্ন রাজ্যর সরকার মানে তাকু ক্রিয়ান্বয়ন করিবে। আমার রাজ্য ওড়িশারে বি তাকু সঠিক ভাবে ক্রিয়ান্বয়ন হব এটা আমার অপেক্ষা। আরম্ভরে যোভলিয়া কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ প্রোটোকল বনেছে করোনা ওয়ারিয়র মানুষ আগ দিয়া পরবর্তী অবস্থায় যোভলিয়া নির্দেশ হব যোভলিয়া যোজনা হব অন্য সমস্ত দিয়া। মোর বিশ্বাস ভারত কেবল নিজকে সুরক্ষিত করিব এহা নুহে, বিশ্বর অনেক দেশ ভারত উপরে নির্ভর করুচন্তি। বিশ্বর বিভিন্ন দেশকু বি ভারত টিকা পৌঁছাইব। ভারত বিশ্বর টিকা উৎপাদনরে এক অগ্রণী দেশ ভাবে এক বিশ্ব শক্তি ভাবে এইথর সমস্যা পরে নিজকে প্রতিষ্ঠিত করে পারিছে। প্রথমে প্রাথমিকতা দিয়া স্বাস্থ্য সেবার লাগিথিবা বন্ধু মানুষ, সে ডক্টর হুঁতু কিংবা সফেই কর্মচারী হুঁতু, এই মানকর অধিকার আগ। কারণ করোনার প্রকোপ পুরা সরি না, যেটি এবে কিছু কিছু স্কুল কলেজ আরম্ভ হলে পুঁ জনা পড়ুছে করোনা পুরা নিপাত হয়ে নাই, তেমন ইয়াকু সুরক্ষিত করা পড়ে।